নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মানিকতলা উপনির্বাচন এবং সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের কে প্রার্থী হতে পারে সেটা নিয়ে দফায় দফায় মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন, সেটাও আপনারা জানেন, আমরাও জানি, সংবাদ মাধ্যমে সেটা দেখেছি। উনাল ঘোষকে নিয়ে বসেছিলেন, সেখানকার পরেশ পালকে নিয়ে বসেছিলেন, স্বপন সমাদ্দার সেখানকার একজন সিআইসি তাকে নিয়ে বসছিলেন এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন যে কাকে প্রার্থী করা হবে। যখন এই আবহ তখন চলছে সারা পশ্চিমবঙ্গে, আপনারা জানেন চারটে কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে, তার মধ্যে রয়েছে মানিকতলা, যেখানে মানিকতলা বহুদিন ধরে উপনির্বাচন বিধায়কহীন, সাধন পান্ডে মারা যাওয়ার পর একটি মামলার প্রেক্ষিতে সেখানে কোনো নির্বাচন হচ্ছিল না, সেখানে নির্বাচন, এবং তার সঙ্গে বাগদা বিশ্বজিৎ দাস সেখানে তৃণমূল থেকে বিজেপির হয়ে নির্বাচিত হয়ে তারপর তৃণমূলে লোকসভায় দাঁড়িয়েছিলেন, ফলত সেখানে একটা উপনির্বাচন। মুকুটমণি অধিকারী যিনি রানাঘাটে দাঁড়িয়েছেন একটি নির্বাচন কেন্দ্র থেকে বিধানসভায়, তিনি পদত্যাগ করে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন, এবং রায়গঞ্জ কৃষ্ণ কল্যাণী তৃণমূল কংগ্রেসের তিনি লোকসভায় প্রার্থী হয়েছেন, যদিও পরাজিত হয়েছেন, এবং সেখান থেকে তাকে বিধায়ক পদ থেকে তাকে পদত্যাগ করতে হয়েছিল লোকসভা নির্বাচনের নিরিখে। যে নিয়ম যে অন্য একটা রাজনৈতিক দলে এরা হয়ে আপনি যদি নির্বাচনে যেতেন বিধায়ক হিসেবে, তাহলে সেই অবস্থায় আপনাকে রেজিগনেশন না দিয়ে আপনি কন্টেস্টটা করতে পারবেন না। ফলত বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী এবং কৃষ্ণ কল্যাণী সেখানেও নির্বাচন, এবং সেই সঙ্গে দীর্ঘদিন ধরে গত দুবছর ধরে মানিকতলায় কোনো বিধায়ক ছিল না, সেখানেও উপনির্বাচন ঘোষণা করেছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন, সম্ভবত 10 তারিখ 10ই জুন সেখানে নির্বাচন, ঠিক এক মাস বাদে নির্বাচন। আমরা সেই বিষয়ে আসবো যে কেন শেষ পর্যন্ত সুপ্তি পাণ্ডেকে বাঁচতে হলো হরিকৃষ্ণ দ্বিবেদীকে বাদ দিয়ে। খুব ইন্টারেস্টিং একটু তথ্য আছে আপনাদের দেওয়ার আছে, কিন্তু তার আগে বাংলার মনে আজকে বিকেলে কিছু ডেভেলপমেন্ট আপনাদের কাছে বলি, যে মাত্র 14 কিলোমিটার দূরে, মানে 54 থেকে 14 কিলোমিটার দূরে ডোম জুড়ে মুখে মাস্ক না পরে মুখ না ঢেকে সরাসরি সোনার দোকানে ডাকাতি হয়ে গেল। কি ডেসপারেট ভাবু, এরা যে এখন ক্রিমিনালরা কি ডেসপারেট, মানে আসার সময় মুখটা আমি ঢাকবও না, যদি কিছু করার থাকে করে নে। আপনি ভাবুন যে যে জেলায় নবান্ন রয়েছে তার থেকে 13-14 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে ডোমজুদ থানা থেকে তিন মিনিটের পথ, সেই সোনার দোকানে ডাকাতি হয়ে গেল। গতকাল আপনারা দেখেছেন রানীগঞ্জে হয়ে গেছে, অর্থাৎ এই নির্বাচন চলে গেছে এবং ক্রিমিনালরা মনে করছে যে তাদের বন্ধু সরকার নবান্নে আছে, ফলে আমরা যা ইচ্ছে তাই করতে পারি, ফলে নবান্নের দুয়ারে গিয়ে আমরা ডাকাতি করে আসছি। আবার লোক দেখানো সিআইডি সেখানে গেছে, এখন সিআইডি গিয়ে কী করবে, আছে যার গেল তার গেল, রানীগঞ্জে যার গেল তো তার গেল। এর আগে আপনারা জানেন ব্যারাকপুরে মানে পুত্রকে বাপের সামনে মৃত্যুবরণ করতে দেখতে হয়েছে সোনার দোকানে, অর্থাৎ ক্রিমিনালদের যে স্বর্গরাজ্যই বাংলা এবং ক্রিমিনালদের বন্ধু সরকার যে নবান্নে বসে আছে সেই পারসেপশনের জায়গাটা কিন্তু আবার এস্টাবলিশড হয়, অর্থাৎ পরিষ্কারভাবে এটা এস্টাবলিশড হয় যে বন্ধু সরকার সরকারে আছে, তাই আমি যা ইচ্ছে তাই করতে পারি। ওই যেমন ধরুন বাংলাদেশের একজন সাংসদকে কুপিয়ে খুন করে পিস পিস করে তার মাংস কুপিয়ে থাকতে হলুদ লাগিয়ে তার হাড়গুলোকে কোথায় ভাসিয়ে দেওয়া হয়েছে এখনও খুঁজে পাচ্ছে না, অর্থাৎ এই পশ্চিমবঙ্গটা ওদেশের টেররিস্টদের কাছে এটা স্বর্গরাজ্য, এখানে সব কিছু করা যায়, ফলে পশ্চিমবঙ্গে এসে ঘর ভাড়া হোটেল ভাড়া নিয়ে কুপিয়ে একজন সাংসদকে কুপিয়ে শেষ করে দিয়ে চলে যাওয়া গেল। কোনো এ নিয়ে কোনো বিকার দেখেছেন বাংলা সংবাদ মাধ্যমে? আজকে যদি এই ঘটনা উত্তরপ্রদেশ, অসম, বিহারে হতো আমরা তো কচুকাটা করা শুরু করতাম যে সেই দেশ সেই রাজ্যের সরকারকে, এ রাজ্যের সরকার হয়তো নিশ্চিন্ত একটা নিরাপদ্রব জায়গা তৈরি করে দেন ক্রিমিনালদের জন্য, যার জন্য রানীগঞ্জে দিনের বেলা ডাকাতি হয়, এতে ডোমজুড়ে ডাকাতি হচ্ছে, একটার পর একটা ডাকাতি হয়ে যাচ্ছে হরিহর পাড়ায়। আপনি ভাবুন যে তৃণমূল কংগ্রেস করতেন কি ঘোষ, তিনি মিছিল ছেড়ে ফিরছেন, তিনি খুন হয়ে গেলেন, কে খুন করলো হরিহর পাড়ায়? তার বিজেপির কোনো ক্ষমতা নেই, সিপিএমের কোনো ক্ষমতা নেই, নিশ্চিতভাবে তৃণমূলকে মারছে। সে মানুষটা, যে মানুষটা মারা গেলেন তার প্রাণটা মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে দিতে পারবেন, বড়জোর 2 লাখ টাকা ভেট পাঠাবেন, অর্থাৎ এখন তৃণমূলের মারাটা কিন্তু শুরু হয়ে গেছে। আর বিরোধীতে তো নিকেশ করা চলছেই, অব্যাহত। কাকদ্বীপে এইমাত্র খবর পেলাম, কাকদ্বীপের সাংঘাতিক ঘটনা ঘটে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিরোধীদের সাইলেন্ট কিলিং হচ্ছে, সাইলেন্ট কিলিং অর্থাৎ প্রাণে মারা হচ্ছে না, ঘর ধরে তালা দিয়ে দেওয়া, বাড়িতে তালা দেওয়া দেওয়া, কিল চড় ঘুষি থাপ্পড়, হাতে ফ্ল্যাগ ধরিয়ে দেওয়া, যেমন কুচবিহারে হলো, কুচবিহারে আবার একটি বিজেপির পঞ্চায়েতে তালা লাগিয়ে দিল তৃণমূল কংগ্রেস, যে না চালাতে দেবো না, তারা সারেন্ডার করতে চায়নি। আরেকটি বিজেপির এর নির্বাচিত পঞ্চায়েত ছিল সেটা দখল করে নিল, এই নিয়ে দ্বিতীয় গত 5 দিনের মধ্যে, এই নিয়ে দ্বিতীয় বিজেপির নির্বাচিত পঞ্চায়েত তাদের কাজ করতে দেবো না, মেরে ফেলবো হুমকি দিয়ে তাদের দলবদল করানো হচ্ছে।
দেখছেন এই এরা যে তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া নিয়ে কোনো কথা বলতে এত দালাল চ্যালেঞ্জ হয়ে গেছে, জি চব্বিশ ঘন্টা নিউজ এইটিন তো বলবে না, আজ তাক বলে একটি পোর্টাল হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্ম হয়েছে, দেখবেন কন্টিনিউয়াসলি অ্যান্টি মানে প্রো তৃণমূল প্রচার করে যাচ্ছে, অ্যান্টি বিজেপি প্রচার করছে, করুন। কিন্তু এই ধরনের ঘটনাগুলি কি তারা দেখাবে? দেখাবে না। ফলত আমি আপনাদের কাছে বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মনে আমি আপনাদের কাছে আরও অনেক কিছু ঘটনা নিয়ে এলাম, মানে আমি ভাবছিলাম আর মানে যত দেখছিলাম ডাক্তাররা ডাক্তারদের মধ্যে মারপিট করছে, এক ডাক্তার গোষ্ঠী তৃণমূলেরই এক ডাক্তার গোষ্ঠী আর ডাক্তার গোষ্ঠীকে মারছে, শান্তনু সেন নির্মল মাঝিদের সঙ্গে সুদীপ্ত রায়দের গোষ্ঠীর হাতাহাতি হচ্ছে, মারপিট হচ্ছে। মানে ডাক্তার যদি ডাক্তারদের মারে তাহলে বাংলা কোথায় যাবে বলুন তো? সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আসছে আবার উপনির্বাচন, আবার লোকসভা নির্বাচনের পর উপনির্বাচনের দিকে আমাদের চোখ ঘুরে যাবে এবং আপনারা আমরা সবাই সেখানে আলোচনায় ব্যস্ত থাকব, কে হবে মানিকতলায় বিরোধী প্রার্থী সিপিএম কংগ্রেসে, কে হবে মানিকতলায় বিজেপি প্রার্থী এবং কে হবে কে হবেন এই প্রশ্ন নিয়ে আমরা যখন আলোচনা করছিলাম, মানিকতলায় শক্তি পাণ্ডে সাধন পাণ্ডে স্ত্রীর নামটা ঘোষণা হলো। আমি একটা খুব ইন্টারেস্টিং তথ্য আপনাদের কাছে বাংলার মনে দেব যে দেখুন আজকে এই 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 সাধন পাণ্ডে স্ত্রী শক্তি পাণ্ডে যে তিনি প্রার্থী হিসেবে নমিনেশন দেবেন তার আলোচনা বৈঠক কোথায় হয়েছে জানেন? নবান্নে। ভাবতে পারেন নবান্নে বসে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চোদ্দোতলার ঘরে বসে, চোদ্দোতলার ঘরে বসে সেইখানে বসে ওই মানিকতলার লোকজনের সঙ্গে তৃণমূল নেতাদের সঙ্গে আলোচনা করছেন এবং মানিকতলা কেন্দ্রের নাম শক্তি পাণ্ডের নাম ফাইনাল করছেন, কুণাল ঘোষকে বোধহয় কী একটা দায়িত্ব দিয়েছেন, আবার ওখানে সত্যি একে অনিন্দ্য রাউতকে তার চিফ ইলেকশন এজেন্ট করা হচ্ছে, সব কোথায় বসে করা হচ্ছে? এতে নবান্নে বসে করা হচ্ছে, একটা সরকারি জায়গা, সেখানে সরকারি কাজের জন্য জায়গা, সেই সরকারি জায়গায় বসে একজন ভদ্র মহিলা, তিনি হতে পারেন তৃণমূল নেত্রী কিন্তু তিনি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার জন্যই তো নবান্নটা, সেই নবান্নে বসে মানিকতলার প্রার্থী চয়নের ব্যাপারটা ফাইনাল করছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেটা ইলেকট্রনিক্স মাধ্যম সম্প্রচার করছে, কেউ প্রশ্ন করছে না যে নবান্ন থেকে কী করে পলিটিক্যাল কাজকর্ম, এমনিতেই তো নবান্ন পলিটিক্যাল কাজকর্ম চলে, কিন্তু নবান্নতে বসে বৈঠক করছেন কে ইলেকশন এজেন্ট হবে, কে প্রার্থী হবেন, কে কনভেনার হবেন, সেগুলো ফাইনাল করা হচ্ছে। কোনো সংবাদ মাধ্যম একটি সংবাদ মাধ্যম প্রশ্নটা করছেন না, কিন্তু আমাদের মনে হয়েছে এই প্রশ্নটা রাখা দরকার। বাংলার মানুষ ভাবুন নবান্নটাকে কী করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষের কাজের থেকে বেশি পলিটিক্যাল কাজকর্মের আখড়া করেছেন। কিন্তু যে প্রশ্নটা শুরু করেছিলাম যে হরিকৃষ্ণ দ্বিবেদী নয় কেন, কেন শক্তি পাণ্ডে, আমি আপনাদের একটা তথ্য দিই। গত পরশু দিন না গতকাল যখন ঘণ্টাখানেক সঙ্গে সুমন এবিপি আনন্দে টেলিকাস্ট হচ্ছিলো, সেখানে আমরা কী দেখলাম যে সেখানে আচমকা প্রোগ্রাম থামিয়ে বললেন একটা ব্রেকিং নিউজ আছে, মানিকতলা কেন্দ্র থেকে সম্ভবত রাজ্যের একজন প্রাক্তন প্রভাবশালী আমলা তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই খবরটা অনেক দিন ধরেই ছিল, হঠাৎ এবিপি আনন্দে সুমন দে বলাতে আমরা বুঝতে পারলাম যে অনেকটা ম্যাচিওর করে গেছে হরিকৃষ্ণ দ্বিবেদী, যিনি এর আগে প্রাক্তন মুখ্য সচিব ছিলেন, সেই প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নির্বাচনে দাঁড় করিয়ে জিতিয়ে নিয়ে এসে পরবর্তীকালে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী করবেন। কেন পশ্চিমবঙ্গ তো এখন অর্থমন্ত্রী বলে কিছু নয়, তো অর্থমন্ত্রী বলে কিছু নেই, অমিত মিত্র ঘর থেকে বসে চালান আর নামকো আসতে ওদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা চন্দ্রিমা ভট্টাচার্য দেখছে শৈশাবুদগুলো করেন, কিন্তু বাড়ি থেকে বসে অর্থমন্ত্রী নেই, নির্বাচনেও দাঁড়াননি, অমিত মিত্র বাড়ি থেকে বসে অর্থমন্ত্রকের দায়িত্ব সামলান। এবং সেই সময় দাঁড়িয়ে আমরা শুনি যে ২৫ লক্ষ ভুয়ো বিল সিএজিতে জমা পড়ে এই সরকারের, অর্থমন্ত্রকের তো একটা দায়িত্ব আছে যে একটা সরকার যখন ২৫ লক্ষ ভুয়ো বিল দিয়ে কয়েক লক্ষ কোটি টাকা জালিয়াতি করেছে তখন তো তার অমিত মিত্র দায়বদ্ধতা থাকে, কিন্তু তিনি তো মন্ত্রী নন, ফলে দায়িত্ব নেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় একজনকে আলটিমেটলি অর্থমন্ত্রী করতে চাইছিলেন বলে শোনা যাচ্ছিল, যার জন্য হরিকৃষ্ণ দ্বিবেদী তার খুব পছন্দ, কেন ইয়া কামাল হুয়া উয়া কামাল ইয়া, এই যে কনসেপ্টটা সরকারের মধ্যে বাস্তবায়নের ক্ষেত্রে হরিকৃষ্ণ দ্বিবেদী যখন একসময় অর্থমন্ত্রকেরও দায়িত্ব ছিলেন তখন থেকে তিনি খুব পারদর্শী, এবং চিফ সেক্রেটারি যখন হয়েছেন তখনও সেই ব্যাপারে তার এক্সপার্টাইজ সরকারি মহলে কান পাতলে শোনা যায়। সেই মানুষটাকে নিয়ে এসে অর্থমন্ত্রী করলে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে সুবিধা হবে। কি সেই হরিকৃষ্ণ দ্বিবেদীর নাম প্রায় এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমনে সুমন্দে যখন ফ্ল্যাশ করলেন, খুব ভুল খবর দেননি, প্রায় ফাইনাল করে ফেলেছিলেন যে হরিকৃষ্ণ দ্বিবেদী হবেন ওখানকার ক্যান্ডিডেট, অর্থাৎ মানিকতলা কেন্দ্রের ক্যান্ডিডেট। কিন্তু সেই মানিকতলা কেন্দ্রে অনেক দিন ধরে প্রত্যাশী ছিলেন শ্রেয়া পাণ্ডে, ওই সাধন পাণ্ডে যিনি কন্যা, দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে রাজনীতি করেন। শ্রেয়া পাণ্ডে নিজেকে হাবে ভাবে বিধায়িকা ভাবতে শুরু করে দিয়েছে,
কিন্তু সেই শ্রেয়া পাণ্ডের নামটা সরে যায়, কেন লোকাল প্রচুর এইসব নিয়ে সমস্যা ছিল, লোকাল পার্টির মধ্যে সমস্যা ছিল শ্রেয়া পাণ্ডেকে নিয়ে। ফলত শ্রেয়া পাণ্ডেকে সরালেন, কিন্তু হরিকৃষ্ণ দ্বিবেদীকে আনলেন না কেন? হরিকৃষ্ণ দ্বিবেদীকে না এনে শেষ পর্যন্ত শক্তি পাণ্ডেকে আনলেন না কেন? এই প্রসঙ্গে বলে রাখি, শক্তি পাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলেজে পড়াশোনা করতেন সেই সময় তাঁর কন্টেম্পোরারি, নাম ধরে ডাকেন, সম্ভবত দ্বৈতকারীও করেন, মানে সাধন পাণ্ডের সঙ্গে শক্তি পাণ্ডের বিয়ের আগে থেকে শক্তি পাণ্ডের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতা। সেই শক্তি পাণ্ডেকে সাধন পাণ্ডের স্ত্রী তাঁকে, মানে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী তাঁকে নির্বাচনে কন্টেস্ট করাচ্ছেন। পেছনে কারণটা হচ্ছে যে কলকাতা শহরের একটা বড় অংশ এবার কিন্তু তৃণমূল থেকে মুখ ঘুরিয়েছে, অর্থাৎ তৃণমূল দলটা যে বেসিক্যালি চোরেদের দল, বাংলার উচ্চশিক্ষিত উচ্চ মধ্যবিত্ত সমাজ কিন্তু বুঝতে পেরে গেছে, মানিকতলা একটা বড় অংশ আছে কিন্তু শিক্ষিত শ্রেণীর মানুষ, এরা তৃণমূল কংগ্রেসের দিক থেকে মুখ ফিরিয়েছে, তৃণমূল কংগ্রেসকে আর ভোটটা দেবেন না, এমন অবস্থা। অনেকগুলো আপনারা জানেন, অনেকগুলো 45টা প্রায় কেন্দ্রে তারা হেরেছেন, মানে 45টা কাউন্সিলরের এরিয়াতে ওয়ার্ড ওয়াইজ বিশ্লেষণে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এবার পিছিয়ে পড়েছে। সেই প্রবণতা যদি পারসিস্ট করে, ফলত সেইটাকে আটকানোর জন্য যে অ্যাট এনি কস্ট বাবা একটা সেন্টিমেন্ট তৈরি করি, সাধন পাণ্ডের সেন্টিমেন্ট একটা আছে, প্রয়াত হয়েছেন সাধন পাণ্ডের স্ত্রী মহিলা, তার উপরে মহিলা, ফলত স্বাভাবিকভাবে একদিকে মহিলা একদিকে সাধন পাণ্ডের স্ত্রী, এই দুটো পয়েন্ট ফ্যাক্টর, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজনীতিতে পয়েন্টগুলোকে খুব কাউন্ট করেন যে কে আমাকে একটু ভোটটা বেশি দেবে। দিদি নাম্বার ওয়ানে রচনা বন্দ্যোপাধ্যায়, তার একটা 3% 4% ভোট হয়ে যেতে পারে, সেই ভোটটাকে অ্যাড করো। দেবের একটা 5% 10% ভোট হতে পারে, সেই ভোটটাকে অ্যাড করো। মানে ভোট অ্যাড করে করে কিন্তু তিনি প্রার্থী চয়েস করেন। হরিকৃষ্ণ দ্বিবেদীর কিন্তু সেই ফ্যাক্টর নেই। হরিকৃষ্ণ দ্বিবেদী বড়জোর উচ্চশিক্ষিত অবাঙালি কিছু লোকজনের ভোট অ্যাডিশনাল ক্যারি করতে পারতেন, কিন্তু তার থেকে অনেক বেশি সাধন পাণ্ডে নামটা, সাধন পাণ্ডের স্ত্রী, তারপরে মহিলা, একজন অসহায় বিধবা মহিলা, মানে তার বিধায়ক, তার স্বামী বিধায়ক ছিলেন, সেই পরিচিতি সব কিছু ক্যালকুলেট করে কিন্তু শক্তিবীন পাণ্ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় আনলেন, মানে এই নির্বাচনে দাঁড় করালেন। এবং এই নেক্সট উপনির্বাচন 10 তারিখে হবে। কিন্তু যেটা খুব খারাপ লেগেছে আমার, এবং নিশ্চিতভাবে আপনারা যারা সেন্সেবল মানুষ আপনাদেরও খারাপ লাগার কথা, যে এই এন্টায়ার প্রক্রিয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে করলেন, আর এন্টায়ার এই পলিটিক্যাল প্রক্রিয়াটা প্রার্থী চয়নের ব্যাপারে পার্টি অফিসের নেতাদের ডেকে নবান্নে বৈঠক নিয়ে একটি সংবাদ মাধ্যমও একবারের জন্য প্রশ্ন করল না। আমি এই প্রতিবেদন পেশ করার পর আপনারা বাংলা সংবাদ মাধ্যমে চোখ রাখুন, এবিপি আনন্দ, ঘণ্টাখানেক, সঙ্গে সমনে চোখ রাখুন, জি24 ঘন্টা চোখ রাখুন, নিউজ18-এ চোখ রাখুন, কেউ প্রশ্ন করবে না। কিন্তু প্রশ্নটা তো করা দরকার, যে নবান্নটা তো আপনার পার্টির ক্যান্ডিডেট ঠিক করার জন্য পার্টি নেতাদের নিয়ে বৈঠকের জায়গা নয় কি? তাহলে আপনি করলেন কেন? মমতা যখন প্রেস কনফারেন্স করেন কোনো সাংবাদিক জিজ্ঞেস করতে পারবেন? পারবেন না। সংবাদ মাধ্যমকে গিলে খেয়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন হাজার হাজার ঘটনা চোখে পড়ে, সেগুলো নিয়ে আপনাদের কাছে আসবো, কিন্তু আজকে এই মুহূর্ত এইটুকু থাক যে শেষ পর্যন্ত হরিকৃষ্ণ দ্বিবেদীকে সরালেন, ইচ্ছে থাকতেও হরিকৃষ্ণ দ্বিবেদীর মমতা বন্দ্যোপাধ্যায় ফাইনাল করে ফেলেছেন। হরিকৃষ্ণ দ্বিবেদী অনেক দিন ধরে ব্যাপারটা ফাইনালাইজেশন হয়েছেন, প্রচুর তথ্য আমি পেয়েছিলাম, এবং সুমন দে সেটা যখন বললেন তখন বুঝলাম যে খবরটা, আমি যে খবরটা এতদিন ধরে যে যে সোর্স থেকে পাচ্ছি খবরটা ভুল কিছু নয়। সুমন দেও সেই খবরটা পেয়ে কিন্তু ঘণ্টাখানেক সঙ্গে সুমনের মধ্যে আচমকা অনুষ্ঠান থামিয়ে ঘোষণা করেছিলেন প্রাক্তন আমলা, নামটা বলেননি, কিন্তু নামটা হরিকৃষ্ণ দ্বিবেদী, মমতা বন্দ্যোপাধ্যায় খুব আস্থাবাচন লোক। আবার বলছি, হিয়া কামাল হুয়া, হুয়া কামাল হিয়া, এই যে কনসেপ্টটা অর্থমন্ত্রকে নিয়ে আসার মূল কারিগর ছিলেন এই হরিকৃষ্ণ দ্বিবেদী। অনেক গুণ আছে মানুষের, নিয়ে পরে একদিন আলোচনা করবো। তাঁকে নিয়ে এলে মন্ত্রিসভা একটু সুবিধা হবে, নির্বাচিত বিধায়ক করে যদি অর্থমন্ত্রী করতে পারি তাহলে আমার সুবিধা হবে, সেই পারসেপশন থেকেই চেষ্টাটা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এবারে লোকসভা নির্বাচনে কলকাতা শহরের বহু উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত আবাসন মুখ ঘোরানোতে শেষ পর্যন্ত হরিকৃষ্ণ দ্বিবেদীকে সরিয়ে শক্তি পাণ্ডেকেই আনলেন মমতা, এবং সেটাই ঘোষণা হলো, এবং সেটা নবান্নতে বৈঠক করার পর।